সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এই কদিন নানা জল্পনা চলছে। অনেকেই অনেক কিছু বলছেন, কিন্তু এবার মুখ খুললেন তার জামাইবাবু ওপি সিং। কি বললেন তিনি আজকে সেটাই জানাবো আপনাদের। তার আগে আপনারা যারা শর্মিলা শো হাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। সুশান্তের এইভাবে চলে যাওয়া যেন কিছুতেই এখনো মেনে নিতে পারেননি তার অসংখ্য অনুগামী, প্রত্যেকেই ভেঙে পড়েছেন। তাহলে চিন্তা করুন তো, তার বাড়ির, তার পরিবারের ঠিক কি অবস্থা। সুশান্ত তার বাড়ির সব থেকে ছোট সদস্য। সুশান্তের পরিবারের কেউ এখনো ভাবতেই পারছেন না যে অভিনেতা আর নেই। সুশান্তের জামাইবাবু মনে করছেন যে সুশান্তের মৃত্যুর পিছনে কোনো গভীর রহস্য রয়েছে, যেটি জানতে গেলে তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে সুশান্তের জামাইবাবু নিজেও একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, তিনি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে রয়েছেন। তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের অফিসে বিশেষ আধিকারিক হিসেবে পোস্টেড রয়েছেন বর্তমানে। সুশান্তের মৃত্যু সংবাদ পেয়ে তিনি মুম্বাইয়ে ছুটে আসেন। তার সঙ্গে সঙ্গে সুশান্তের পরিবারের আরো অনেকেই মনে করছেন যে সুশান্ত কিছুতেই আত্মহত্যা করতে পারেন না, তার মৃত্যুর পিছনে কোনো গভীর রহস্য রয়েছে যেটার ভালোভাবে তদন্ত হওয়া প্রয়োজন। এমনকি সুশান্তের মৃত্যুর পর তার মামাও এটি দাবি করেছিলেন যে সুশান্ত আত্মহত্যা করেননি। উল্লেখ্য, 14 জুন সুশান্তের ব্যান্ড্রা ডুপ্লে থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পোস্টমর্টম রিপোর্টে বলা হয় যে অভিনেতা আত্মহত্যা করেছেন, কিন্তু সুশান্তের পরিবার সেটি মেনে নেননি। তাদের মতে সুশান্তের উপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল। আমরা অবশ্যই চাইব যাতে এই বিষয়ে পূর্ণ তদন্ত হোক এবং সত্যিটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারি। এই বিষয়ে আপনাদের কি মত সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.